السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. شكر دشك شرطة بحيبون ليلة القدر بار شب القدر اتا شارا پرثبير شب انچولي ایک جوگه ایک شنگه ایک تراتي هاي ناكي ایک ایک انچولي مانوشير ليلة القدر ایک ایک راتي هاي تاكي ابشوه امرا انك كي پرشن کرتے دیکھے چي মূলত রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর শেষ দশকের যে কোনো রাতেও লাইলাতুল কদর হতে পারে এটি বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি এর মধ্যে থেকে 23 27 21 এই সমস্ত রাতের কথা যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো দ্বারা ওই রাতেই প্রতি বছর নির্দিষ্ট করে লাইলাতুল কদর হয়ে থাকে এরকম চূড়ান্ত কোনো কিছু বোঝা যায় না যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদতবন্দি করতেন এবং আমাদেরকেও সেজন্য তিনি উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা লাইলাতুল কদর পেতে পারি এখন কথা হলো সারা পৃথিবীতে একযোগে একটা রাতেই লাইলাতুল কদর হয় কিনা এর উত্তর হলো হ্যাঁ বেশিরভাগ বা প্রায় সকল স্কলারদের মত এরকমই যে সারা পৃথিবীতে একটি রাতেই লাইলাতুল কদর হয়ে থাকে এবং সে রাতটি নির্দিষ্ট এই রাতেই সারা পৃথিবীতে লাইলাতুল কদর হবে হ্যাঁ সে রাতের গমন এবং আগমন সেটা কোন অঞ্চলের অঞ্চলভেদে সেটা আগে এবং পরে হতে পারে যেমন কথার কথা আজকের যে রাতটি এখন আমরা যে রাতে রয়েছি এই রাতটি পাক ভারত মহাদেশের মানুষের জন্য বেজোড় একটি রাত 23তম রাত কথার কথা এই 23তম রাতে যদি এবছর লাইলাতুল কদর হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে নির্ধারণ করে থাকেন তাহলে এই রাতটি পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে তো ঘুরে ঘুরে আসবে 24 ঘন্টার ভিতরে এই রাতটি যে অঞ্চলে যখন আসবে সেটা আমাদের রাত শেষ হওয়ার কয়েক ঘন্টা পরে শুরু হোক অন্য কোনো অঞ্চলে অথবা আমাদের রাত শুরু হওয়ার আগে কোনো অঞ্চলে শেষ হয়ে গেছে এই রাতটি 24 ঘন্টার ভিতরে যে অঞ্চলে যখনই থাকবে তখনই লাইলাতুল কদর হবে এবং ফেরেশতাদের আগমনের কথা বলা হয়েছে যখন যেখানে রাত হবে সেখানে ফেরেশতাদের আগমন এর বিষয়টি ঘটবে তাহলে রাত একটাই থাকছে সেই রাতেই সারা পৃথিবীর সকল অঞ্চলে লাইলাতুল কদর হচ্ছে তবে সেই রাতটি কোন অঞ্চলে মানুষের জন্য হয়তো বেজোড় রাত হচ্ছে অন্য অঞ্চলে মানুষের জন্য সেটি জোড় রাত হতে পারে এটি হলো অনেক ওলামাকের ব্যাখ্যা তার মধ্যে থেকে শেখ সুলাইমান আত-তায়েজি সহ সৌদি আরবের অনেক বড় বড় স্কলারগণ এরকম ব্যাখ্যা করেছেন এর বাইরে কোন কোন ওলামায়ে কেরাম অবশ্য ভিন্ন কথা বলেছেন তারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটি রাত কোন বছরের জন্য চূড়ান্ত করেছেন কথার কথা এবছর 25তম রজনীতি লাইলাতুল কদর হবে বিজোর রাত 25তম রাত সারা পৃথিবীতে যে দেশে যখন 25তম রজনী হবে সেই দেশে তখন লাইলাতুল কদর হবে এরকম একটা ব্যাখ্যাও আছে যদিও ম্যাক্সিমাম স্কলারদের মত হলো যে এক যুগে একটি রাতেই লাইলাতুল কদর হবে সেই রাতটি কোনো অঞ্চলে একটু আগে আসতে পারে কোনো অঞ্চলে একটু পরে আসতে পারে কিন্তু রাত সেটাই থাকবে কারোর জন্য জোর হতে পারে কারোর জন্য বেজোর হতে পারে রাত সেটাই থাকবে এবং সেটা রমজানের শেষ দশকের মধ্যেই থাকবে প্রিয় দর্শক তাহলে আমরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি না কেন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রমাদানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদতবন্দি করা বেজোড় রাতগুলোতে বেশি করে করার চেষ্টা করা এর মধ্য থেকে কোন রাতে লাইলাতুল কদর হবে আমরা কেউই জানি না অতএব এক এক অঞ্চলে এক এক রাতে হচ্ছে নাকি একই রাতে হচ্ছে এ বিষয়ে জানা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমি যেখানে অবস্থান করছি সেখানে রমজানের শেষ দশকের প্রতিটা রাতে ইবাদতবন্দি করার চেষ্টা করা আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর ইবাদতবন্দি করার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদরের ইবাদতের ফজিলত আমাদের প্রত্যেককে আহরণ করার তৌফিক নসিব করুন